নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 30 জুন 2024 সাল। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করতে না করতেই কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কোথাও বা হালকা হয়েছে এমনটা দেখা গেছে। তবে আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে বৃষ্টি আরও বাড়তে পারে। আজকে 3টি জেলাতে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট, ভারতবর্ষের ক্ষেত্রে 1টি রাজ্যে রয়েছে রেড অ্যালার্ট। সমস্ত কিছু আপনাদের জানাবো। একটি নিম্নচাপ তৈরি হয়েছে, আপনারা জানেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড সংলগ্ন জায়গা দিয়ে। এত সব সিস্টেমের জন্য বর্ষা কিন্তু আরও সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে কোথায় কোথায় বৃষ্টি, ভারতবর্ষের কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কী কী পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকালের মধ্যে আরও 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে, যার ফলে যেখানে যেখানে এখনও পর্যন্ত ভ্যাপসা গরম রয়েছে হালকা বৃষ্টি হওয়ার পরও, সেই সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে আগামীকালের মধ্যে। তবে আজকে বিকালের পর থেকে আরও কমতে পারে। বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে আজকে কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এছাড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে বীরভূমের কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আপডেট রয়েছে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে জুলাই মাসের 3 তারিখ 4 তারিখের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসতে পারে। বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে। বাঁকুড়া জেলার দিকেও বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। আগামীকাল জুলাই মাসের 1 তারিখ, পরবর্তী দিন 2 তারিখ, এই দুটো দিনের যা পূর্বাভাস বৃষ্টির ক্ষেত্রে, তাতে জানা যাচ্ছে যে বৃষ্টিটা একটু কমতে পারে। অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি কিন্তু চলবে। আজকে যেমন অধিকাংশ জায়গায় বলা হয়েছে, তবে আগামীকাল, আগামী পরশু বৃষ্টি চলবে, বৃষ্টিটা প্রচণ্ড হবে না, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে। তবে দু এক জায়গায় যেটা ভারী বৃষ্টি হয়, কিন্তু সেটাকে ভারী বৃষ্টি বলা হয় না, কারণ একটি জেলার একটি জায়গায় ভারী বৃষ্টি মানে সেই জেলার সব জায়গায় ভারী বৃষ্টি বলা যায় না। তাই গড়ে বলা হয় যে মাঝারি বা হালকা মাঝারি বৃষ্টি, এটাই আবহাওয়া দপ্তর জানিয়ে থাকেন। তাই জুলাই মাসের 1 এবং 2 তারিখে হালকা মাঝারি বৃষ্টি, তবে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ জুলাই মাসে এই 3টে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বেড়ে যাবে, প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভালো রকম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে জুলাই মাসের 3, 4, 5 তারিখের দিকে। তবে চব্বিশ পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 3 তারিখ 4 তারিখের দিকে এবং 5 তারিখের দিকে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 3, 4, 5 জুলাই তারিখের দিকে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। সুতরাং 5 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, এটাই আপনাদের জানালাম। যেভাবে বৃষ্টি হচ্ছিল না, গরম চলছিল, সেই অবস্থার পরিবর্তন হয়ে গেছে এবং পরিবর্তনটা আরও বাড়বে আজকে, আরও বাড়তে পারে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ জুলাই মাসে। আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনারা বুঝতে পারলেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে 3টি জেলাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বা কমলা সতর্ক বার্তা। বলা হয়েছে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। সেই 3টি জেলার নাম রয়েছে জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা। এই 3টি জেলার দিকে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির। আগামীকালও সেই রকমই পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় আজকে, আগামীকাল। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ নিচের দিকের এই 3টি জেলাতে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে, এটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড এখনও কমবে, এটাই বলছেন তাঁরা। সুতরাং উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে, আগামী 5 বা 6 জুলাই পর্যন্ত বৃষ্টি একইভাবে চলবে ওপরের জেলাগুলোতে। তবে নিচের দিকের জেলাগুলোতে আগামী 72 ঘন্টা পর বা 3 দিন পর কিছুটা বৃষ্টি অবশ্যই কমবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। অরুণাচল প্রদেশে আজকে রয়েছে রেড অ্যালার্ট, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এই রকম বৃষ্টি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 5 জুলাই তারিখ পর্যন্ত চলতে পারে, এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর এটা জানিয়ে রেখেছেন। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত। এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। খোয়াই, ধলাই, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, পশ্চিম ত্রিপুরা, এখানেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনের মধ্যে। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে 5 বা 6 জুলাই তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে বৃষ্টি কমতে পারে, এখনও পর্যন্ত যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে 8 জুলাই তারিখ থেকে কিছুটা নয় অনেকটা বৃষ্টি কমতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে এবং বিহারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আজকে, আগামীকাল ঝাড়খণ্ডে এবং অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বিশেষ করে বিহারের দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টি কমবে 1 এবং 2 জুলাই। 3 তারিখ থেকে ঝাড়খণ্ড, বিহারে আরও বৃষ্টি বাড়বে। ভারতবর্ষের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কঙ্কন, গোয়ার দিকে, মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গায়, উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গায়, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বৃষ্টি আরও বাড়তে চলেছে। রাজস্থানে, বিশেষ করে পূর্ব রাজস্থানে বৃষ্টি বাড়বে, গুজরাটে বৃষ্টি বাড়বে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট বৃষ্টি বাড়বে। অরুণাচল প্রদেশে ভারী থেকে এক্সট্রিমলি হেভি রেন বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করছি সারা ভারতবর্ষের আপডেট আপনাদের বোঝাতে পেরেছি। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, বঙ্গোপসাগরে শুধুমাত্র নিম্নচাপটি রয়েছে, বিরাট ধরনের তার শক্তি বাড়বে না, তবুও সেই নিম্নচাপটি অনেকটি কাজে লেগেছে, কারণ বর্ষাকে সে সক্রিয় করে দিয়েছে, যার ফলে ভারতবর্ষের অধিকাংশ জায়গাতেই বর্ষা ঢুকে গেছে। তবে রাজস্থানের কিছু জায়গাতে বাকি রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে প্রবেশ করে যাবে। এবং এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বর্ষা প্রবেশ করেছে, এটা আপনাদের জানিয়েছিলাম। এর পাশাপাশি বাংলাদেশের জন্য যা আপডেট আজকে পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলতেই থাকবে আগামী 3 দিন। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে বলা হয়েছে মাঝারি থেকে দু এক জায়গা মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে ঢাকা, সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানেও অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল, অধিদপ্তর সেটাই জানাচ্ছেন। এর পাশাপাশি কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে চট্টগ্রাম বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে, তবে অতি ভারী বৃষ্টির সেরকম কোনো খবর নেই। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে, কারণ সাগর থেকে প্রচুর পরিমাণে নিম্নচাপের জন্য জলীয় বাষ্প হু হু করে আসছে দক্ষিণাঞ্চল দিয়ে। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে, এটা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাই আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সারা দেশ জুড়ে খুব বেশি রয়েছে। উত্তরাঞ্চল এবং চট্টগ্রামের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জুলাই মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এই কয়টা দিন যে আপডেট রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। 5 জুলাই তারিখ পর্যন্ত সারা দেশ জুড়েই বর্ষার বৃষ্টি অব্যাহত গতিতে চলবে। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা চোখ রাখবেন এই খবর সন্ধান ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।